আমি ক্ষোভ প্রকাশ করিনি, তো আমি বলেছি তারা কাজের মানুষ, কোনো কারণে তারা উপস্থিত হতে পারেননি। তার মানে গ্রামীণ মেলায় যারা উপস্থিত হয়েছেন এরাও সুধীজন বিদ্যজন, কারো প্রতি দেখুন ব্যস্ত মানুষ সবেই তারা আসতে পারবেন এমন কোনো কথা নেই, এটাই ছিল আমার মন্তব্য। পরে সৌমেন মহাপাত্র তিনি সাফাই দিয়ে বলছেন তারা কাজের মানুষ, তাই হয়তো তারা এই অনুষ্ঠানে 23 জানুয়ারি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। যদিও সেদিন অর্থাৎ 23 জানুয়ারি পাশকুড়ার অনুষ্ঠানে সৌমেন মহাপাত্র কিন্তু বলছেন যে সবার পদের মোহ রয়েছে, তিনি যদি পদে থাকতেন তাহলে জিএমএসপিরা সবাই অনুষ্ঠানে আসতেন। এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল দাদা, সৌমেন মহাপাত্র তৃণমূল বিধায়ক, তিনি বলছেন তার অনুষ্ঠানে তিনি পদে নেই বলে জিএমএসপিরা আসেননি, সবার পদের মোহ রয়েছে, তিনি যদি পদে থাকতেন তাহলে আসতেন, যদিও পরে তিনি সাফাই দিয়েছেন সবাই কাজের মানুষ, সেই কারণেই হয়তো আসতে পারেননি। হচ্ছে গতকাল এক বিচারপতি, বাকি বিচারপতিদের কি অবস্থা? আজকে একজন এমএলএ বলছেন আমি পদে নেই। আপনি ভাবুন, একজন এমএলএ মানে 2 লক্ষ 2.5 লক্ষ মানুষের প্রতিনিধি, 10 কোটি মানুষের মধ্যে মাত্র 294 জন এই জায়গাটা পান, তা সত্ত্বেও তাদের কথাতে ডিএমএসপি আসে না, এটা কত বড় ডিপ্রেশন তার। পদে থাকা মানে মন্ত্রী টন্ত্রী থাকা, দলের কোনো ভাইপোর কাছাকাছি, পিসি ভাইপোর কাছাকাছি থাকা, এটাই বোঝাতে চাইছেন। এর থেকে বোঝা যায় যে দলের ওপর দিকটা বা মন্ত্রীদের, যারা মন্ত্রিসভায় আছেন তাদের সাথে, মানে তারা কিভাবে এই এসপি ডিএম এদেরকে পরিচালনা করছে, এরা দাসে পরিণত হয়ে গেছে, সেটা কিন্তু উনি ঘুরিয়ে প্রমাণ করে দিলেন। এর থেকে বোঝা যায় পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা পশ্চিমবঙ্গে কেমন চলছে। এ আর কি বলবো, একজন এমএলএ কেঁদে কেঁদে বলছে যে সে নাকি পদে নেই। আপনি ভাবুন, 10 কোটি মানুষের মধ্যে মাত্র তারা 294 জন, তাতেও তার যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা, এরপর ভাবুন যারা তাদের বিরোধী, সরকারের যারা বিরোধী তাদের কি অবস্থা। মানে এসপি যদি ওর ওখানে না যায় আমাদের কাছে, সে কেমন ভাবে সে আমাদের কাছে আসবে? এবং আমাদের অনুষ্ঠানে গড়হাজির সরকারি কর্তারা গোসা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের। 23 জানুয়ারি পাঁশকুড়ার অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের বক্তব্য ভাইরাল, সবার পদের মোহ, আমি যদি পদে থাকতাম জিএমএসপি সবাই অনুষ্ঠানে আসতেন, আজ আমি পদে নেই বলে জিএমএসপিরা এই অনুষ্ঠানে আসেননি, সহ্যের সীমা ছড়ালে বিস্ফোরণ হয়। 23 জানুয়ারি পাঁশকুড়ার অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক সৌমেন মহাপাত্রের এই বক্তব্য ভাইরাল হয়েছে। তিনি বলছেন, আজ আমি পদে নেই বলে জিএমএসপিরা এই অনুষ্ঠানে আসেননি, সবারই পদের মোহ রয়েছে, আমি যদি পদে থাকতাম জিএমএসপি সবাই অনুষ্ঠানে আসতেন, পদে নেই বলে জিএমএসপিরা অনুষ্ঠানে আসেননি।